দুর্গা তো চলেই আছেন তো মা লক্ষ্মী আসছেন সবার ঘরে ঘরে তার জন্য তো বৌদের একটু প্রেপারেশন নেওয়াই দরকার থাকে তাই না প্রত্যেকটা ঘরের বৌদের সেজে ওঠা দরকার লক্ষ্মী পুজো করার জন্য উপোস থেকে একদম সুন্দর মনের মতন করে সেজে নিয়ে তারপর আমরা লক্ষ্মী পুজো করতে বসি ঘর বাড়ি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তো সব কিছু করার মাঝখানে নিজেকেও একটুখানি সুন্দর দেখানোর জন্য একটুখানি ভালো দেখানোর জন্য যে এতটা কাজ করেও আমরা একদমই নিজেদেরকে একদম কি বলবো আনকমফোর্টেবল দেখানোর দরকার নেই মনে হবে সবাই দেখে যে আমরা যেমন কাজ করতে পারি তেমনও ঘর সংসারও সামলাতে পারি তো এই জন্য আমি আজকে মেকআপ লুকটা শেয়ার করছি কোজাগরে লক্ষ্মী পুজোর জন্য একটা বৌদের জন্য মেকআপ লুক তো আমি যে ফাউন্ডেশনটা আজকে ইউজ করেছি ল্যাকমি যে নতুন ফাউন্ডেশনটা লঞ্চ হয়েছে শুধুমাত্র প্যাকেজিংটা চেঞ্জ হয়ে গেছে সেই ফাউন্ডেশানটা আমি ইউজ করে আজকে লুকটাকে ক্রিয়েট করেছি তো হি গাই স্পন্সাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল তো আশা করছি আজকে লুকটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লুকটাকে লাইক শেয়ার কমেন্ট করে বলো যে তোমাদের লুকটা কেমন লাগলো তো সবার প্রথমে আমি পনসে সুপার লাইট জেল ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি নেক্সট আমি হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা তোমাদের কাছে যদি কোনো প্রাইমার না থাকে তাহলে তোমরা কিন্তু আলবরা জেলও ট্রাই করতে পারো আর ফাউন্ডেশনটা আমি পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি হাতে হাতে একটুখানি বের করে নিয়ে শেক করে তারপর ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করেছি এক সাইডে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি আর এক সাইডে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি তো কাভারেজটা তোমরা দুই সাইডেই সেম দেখতে পাচ্ছ তো আমিও সেমি দেখেছি দু সাইডে ব্রাশ আর বিউটি ব্ল্যান্ডার দিয়ে খুব ভালোভাবে দুই সাইডেই ব্লেন হয়ে গেছে কোনো পাশেই হারসলাইন ছিল না তাও আমি বিউটি ব্ল্যান্ডার ভালোভাবে আরেকবার ড্যাপ করে নিয়েছি তারপর আমি ইনসাইডে ক্রিম নিয়েছি ইন দি শেড এই শেডটা আমি অ্যাপ্লাই করছি জিরো ওয়ান শেড নাম্বার তো এটা কিন্তু স্কিন টোনে ভালো যাবে তো আমি একটা কম্বো প্যাকে পারচেস করেছিলাম তাই এটা অনেক লাইটার শেড চলে এসেছে তো আমি অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি একদমই মিনিমাম কোয়ান্টিটি অ্যাপ্লাই করে দিচ্ছি ফেসের ওপরে ফেসটাকে একটুখানি হাইলাইট করে নিয়েছি নেক্সট আমি আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি মার্সের আই প্যালেট থেকে যে ব্ল্যাক শেডটা আছে ওইটা নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পিক করে নিয়ে ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে আইব্রসটাকে ফিল করেছি নেক্সট আমি সেম কনসিলার দিয়েই আইব্রোসটাকে ডিফাইন করে নিচ্ছি তো ড্যাম বিউটি ব্ল্যান্ডার দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আমি সুইচ বিউটির ফোর ইন ওয়ান কন্ট্রোল হাইলাইটার তারপর ব্লাশার কম্প্যাক্ট এর মধ্যে সবকটা শেড তোমরা পেয়ে যাবে চারটে শেডই দুটো কন্ট্রোল শেড আছে একটা হাইলাইটার শেড আছে একটা কম্প্যাক্ট শেড আছে তো এর মধ্যে থেকে কিন্তু আমি কন্ট্রোল শেডটা নিয়ে খুব ভালোভাবে ফেসটাকে আমি একটুখানি স্লিম করে নিয়েছি তো যাদের ফেসটা গোল মাটেল তারা কিন্তু এই এই সে মানে স্টেপটা ফলো করতে পারো তো আমার ফেসে খুব বেশি একটা গোল না আমার ফেস তো একটুখানি লম্বা টাইপের তো আমি কন্ট্রোলিংটাকে একটুখানি স্কিপ করেই চলি তাও করে নিয়েছি তো ডে টাইমে তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো আর আই লুকটাকে একদমই সিম্পল রেখেছি আর মোটা করে একটা আই লাইনার ড্র করে নিয়েছি আমি ব্লু হ্যাভেনের আই লাইনার অ্যাপ্লাই করেছি এটা দশ বার অ্যাপ্লাই করার পরে এরকম একটা কালার এসছে ব্ল্যাক টাইপের কালার তারপর আমি আমার ফেভারিট মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি লাইনারটা খুবই ভালো চল্লিশ টাকা নেবের দাম তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তো তারপরে থ্রি ফিফটির মধ্যে তোমরা এই মাস্কারাটাও পেয়ে যাবে অ্যামাজন থেকে খুবই কম প্রাইসের মধ্যে তো তারপর আমি মার্সের সেম প্যালেট থেকেই তিনটে শেডকে একসঙ্গে মিক্স করে নিয়ে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি দুটো পিচ কোরাল টাইপের শেড আর একটা সিমরি টাইপের পিঙ্ক শেড নিয়ে আমি তিনটেকে একসঙ্গে মিক্স করে ব্লাশার অ্যাপ্লাই করেছি আমার অ্যাপলস অফ দ্য চিক্সে তারপর সেম প্যালেট থেকেই একটা গোল্ডেন টাইপের শেড নিয়ে আমি আমার পুরো ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি কিউপিড বো চিন ফোর হেড চিক্স তারপরে ব্রিজ অফ দ্য নোজ কিউপিড বো এইসব জায়গাতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটার অ্যাজ হাইলাইটিং ফেস তো তারপরে আমি একটা পার্পল টাইপের একটা লিপস্টিক শেড নিয়েছি আমি তিনটে কালার মিক্স করে আজকে লিপস্টিক শেডটাকে ক্রিয়েট করেছিলাম তো সেভেন শেডসের একটা লিপস্টিক প্রথমে আমি অ্যাপ্লাই করেছি লিপসটাকে আমি কাজল দিয়ে বর্ডার করে নিয়েছিলাম তারপরে আর একটা ফেস স্ক্যান্ডার রেড শেড দিয়ে আমি মিডিলে অ্যাপ্লাই করে আমার লুকটাকে কমপ্লিট করে নিয়েছি লিপস্টিক লুকটাকে তারপর আমি লোয়ার ওয়াটার লাইনে আমি একটুখানি ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নিয়েছি নেক্সট হিন্দুর অ্যাপ্লাই করে নিয়েছি আর জুয়েলারি তো আমি আগে থেকেই পরেছিলাম তো দিস ইজ দ্য ফাইনাল লুক যদি তোমাদের লুকটা ভালো লাগে প্লিজ একটা লাইক না করে কিন্তু কেউ যাবে না যদি তোমাদের কাছ থেকে কোনো লাইক কমেন্ট না পাই তাহলে কিন্তু মনে হয় যেন ভিডিওটা ভালোই করতে পারিনি আশা করছি আজকের লুকটা তোমাদের ভালো লাগবে তো সিঁদুর পরা তারপরে মেকআপ করা সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি লুকটা তোমাদের ভালো লাগবে তো আমি যেসব প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু কিন্তু ডিটেলস দিয়ে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো তোমরা চেকআউট করতে ভুলো না দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিও